হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসা, আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। তো এই তো মেয়ের বার্থডের পরে মেয়ের মনটা একদমই খারাপ ছিল, মেয়ের বার্থডেটা পালন করা হয়নি, তাই মেয়ে ভাবলো যে আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে। তাই মেয়ের মন রক্ষা করতে যে অবশ্যই মেয়েকে ঘুরতে নিয়ে যাব, তাই আজকে একটু মেয়েকে নিয়ে বের হলাম। তো আপনারা দেখতে থাকুন আমরা এখন কোথায় যাচ্ছি। তো অবশ্যই আপনারা দেখতে দেখতে বুঝে যাবেন আমরা কোথায় যাচ্ছি। তো এই তো তাদের ভাব দেখেন, তারা কত ভাবে আছে। আসলে ঘুরতে যাওয়ার কথা শুনলেই বাচ্চাদের মনটা এত খুশি হয়ে যায় সেটা বলার বাহিরে নেই, যে আমাদের যাদের বাচ্চা আছে তারা অবশ্যই জানি। সো বাচ্চাদের খুশির জন্য আসলেই সব কিছু করা। যখন বাচ্চারা বড় হয় আসলে নিজেদের শখ বলে কিছু থাকে না, তখন আসলে এটাই ভাবনা যে বাচ্চাদের কিভাবে খুশি রাখা যায়। ছেলে মেয়েকে খুশি রাখতে পারলে আসলে নিজে মনে হয় নিজেকেই খুশি রাখা। তো এই তো আমরা চলে আসছি বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম দেখতে। তো আসলে আমরা আসলে আমি ভাবছিলাম যে ওদের আসলে সব কিছুর সাথে পরিচয় করানো উচিত। তো জাদুঘরে অবশ্যই সব কিছু দেখানো উচিত, শেখানো উচিত, সেজন্য ওদের নিয়ে এখানে চলে আসলাম। তো আপনাদের সাথেও একটু শেয়ার করছি। তো অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে আমাদের ভিডিওটা কেমন লাগলো। প্রথমে শুরু করলাম আমরা বাংলাদেশ মানচিত্র দিয়ে। আসলে বাংলাদেশের মানচিত্র দেখার কারণটাই হচ্ছে আমাদের বাচ্চাদের আসলে শেখানো, মানচিত্র বোঝানো, এটাই তো। এখানে দেখেন কত সুন্দর গ্রামের দৃশ্যগুলো, এত সুন্দর লাগে গ্রামের ছবিগুলো দেখতে। আসলে গ্রাম দেখার আনন্দটাই মানে অন্যরকম। নিজের গ্রামে যখন যাই তখন মনে হয় গ্রামটাই আসলে ভালো লাগে, শহরটা মোটেও না। তো এই তো এখানে হরিণ আছে। তো আমি আসলে সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছি আমার ছেলে মেয়েকে আর শেখাচ্ছি, আর সাথে তো ওর বাবা আছে, আপনাদের ভাইয়া আছে, ওকে ওদেরকে দেখাচ্ছে শেখাচ্ছে, এটাই আর কি। আসলে জাদুঘরে আসার কারণটাই হচ্ছে বাচ্চাদের শেখানো, অন্য কিছু না। ঘোরার চাইতে বেশি হচ্ছে বাচ্চাদের শেখানো, দেখানো, বোঝানো। এই তো এইখানে ধানগুলো দেওয়া আছে, অবশ্য সবগুলো ধানের নাম দেওয়া আছে, কোন ধানের কী নাম, আমন ধান, তারপরে হচ্ছে প্রত্যেকটা ধানেরই নাম দেওয়া আছে। তো সবগুলো বাচ্চাদের দেখালাম। এই যে আমরা আসলে 4-5 মিনিটের ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব হয় না, তার জন্যই হয়তো আমরা ছোট করে ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে। তবে আমাদের পরবর্তী আরও কিছু পার্ট আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আমরা চেষ্টা করব আপনাদের সাথে পুরোটা শেয়ার করার জন্য। তো আজকের মতো আমাদের ভিডিওটা
এতটুকুই রাখবো, কেননা এর চাইতে বেশি হলে আপনারা দেখবেন না। এই জন্য শুধু এতটুকুই আপনাদের জন্য আজকে ভিডিওটা রাখা আর আপনাদের সাথে এতটুকুই শেয়ার করা। তো আমাদের এই পুরো ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আমাদের পুরাতন বন্ধু যারা আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে পুরোটা জুড়ে থাকার জন্য। আর যারা নতুন বন্ধু আছেন, যারা এই প্রথম আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই আমার ভিডিওটার সাথে দেখার সাথে সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।